গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু এ ব্র্যান্ড নিউ এপিসোড অফ ট্রাভেলিং ফর প্ল্যান্টস। বন্ধুরা, আজ কোনো নার্সারি ভিজিট নয়, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার ছোট্ট ছাদ বাগান। তো আমি কী কী গাছ করেছি সেটা নিয়েই আজকের ওভারভিউ ভিডিও। তো আশা করি আপনাদের ভালো লাগবে এই ভিডিওটা। তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখে নিই। তো ভিডিওটা শুরু করার আগে একটা মিষ্টি ফুল দেখাই। দেখুন, এটা হলো গোলাপি টগর বলা হয়। তো খুবই সুন্দর মিষ্টি একটা কালার, এটা সব সময় ফুল দিয়ে যাচ্ছে। তো এই একটা গাছ আমি অবশ্যই আপনাদের রেকমেন্ড করব। দেখুন, প্রতিটা ডালে ফুল। আর দেখতেও প্রচণ্ড সুন্দর, অবশ্যই আপনারা এই গাছটা আনুন। সব সময় ফুল দিয়ে যাচ্ছে, প্রতিটা ডালে ফুল। তো স্টার্ট করছি হ্যাঙ্গিংগুলো দিয়ে। এটা একটা ট্যাঙ্গেল হার্টের হ্যাঙ্গিং, এরকম একটা থেকে অনেকগুলো কাটিং বানিয়ে বানিয়ে করেছি। এটা হলো বলিভিয়ান জিও, একটু দূর থেকে দেখাই। বেশ সুন্দর শেপ নিচ্ছে বলিভিয়ান জিওটা। এ দেখুন আর একটা ট্যাঙ্গেল হার্ট। এটা হচ্ছে ওয়ান্ডারিং জিও। এই হ্যাঙ্গিংটাও বেশ সুন্দর হয়েছে, আস্তে আস্তে ঝুলে ঝুলে পড়ছে। এটাও একটা ট্যাঙ্গেল হার্ট। সো অনেকগুলোই করে ফেলেছি একটা থেকে। আর এটা হলো ভ্যারিগেটেড মানি প্ল্যান্টটা। আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন কোনটা আপনাদের সবচেয়ে ভালো লাগলো। তো এটা বেশ ঝাঁকড়া হয়েছে। ছোট্ট হ্যাঙ্গিংয়ের মধ্যে করা, বেশ সুন্দর সুন্দর ঝাঁকড়া হয়েছে। আর নিচে দেখুন, এটা হলো শেফরেলা, সুন্দর শেপ নিয়েছে। এটা এটা সিঙ্গোনিয়ামের ভ্যারাইটি। এটা 8 ইঞ্চি পটে আছে। এটা ডেভিলস ব্যাকবোন। এটা আবার শীতকালে একটু গোলাপি গোলাপি হয়ে যায় পাতাগুলো, বেশ সুন্দর লাগে তখন। আর এই কিছু স্পাইডার আছে। স্পাইডারগুলো এই বেবি প্ল্যান্টস থেকে অনায়াসে করা যায়। একটা স্পাইডার নিয়ে আসলেই পরপর অনেকগুলো বানিয়ে নেওয়া যায়। এ দেখুন, এটা একটা ঝুড়ির মধ্যে বসিয়েছিলাম, ঠাকুরের ফুলের যে ঝুড়িগুলো থাকে, তো ওটাতে বেশ সুন্দর গ্রোথ নিয়েছে। এদিকেও মানি প্ল্যান্টের দুটো বাস্কেট আছে। এটার পাতাটা একটু অন্যরকম, এটাও ভ্যারিগেটেড। এটা একটা অ্যাগ্লোনিমা আমার বাগানের, বেশ সুন্দর গ্রোথ। তো পরিচর্যা বলতে এগুলোকে রোজ স্নান করিয়ে দেওয়া হয়, আর 15 দিনে একবার ব্যালেন্স 10 পিকে স্প্রে করা হয়। আর ওটার সঙ্গে আমি একেবারে অ্যাগ্রোমিন গোল্ড বা অন্য কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট মিশিয়ে স্প্রে করে দিই। যেহেতু আমার সময় নেই, তো আলাদা আলাদা করে স্প্রে করা খুব মুশকিল, তাই আমি একসাথে ভিটামিন আর NPK স্প্রে করে দিই। এবার একদিক দিয়ে শুরু করি। এটা হলো হাইড্রেঞ্জিয়া, এই মুহূর্তে ফুল নেই। এটা ফার্স্ট লাভ, জাস্ট ফুল হয়েছে, কিছু কিছু কুড়ি এসছে পরের রাউন্ডে। এই হলো আমার দত্তপ্রিয়া। বেশ সুন্দর ঝাঁকড়া হয়েছে, এটাকে ছেঁটে দিয়েছিলাম। তো একটা কাটিং হয়েছিল, এক দিদিকে গ্রিন ফেন্সের এক দিদিকে গিফট করেছি। এটা হলো আমার
গার্ডেনিয়া বা গন্ধরাজ যেটাকে বলা হয়। দেখুন, আমারও কুড়ি ঝরার সমস্যা তো আছেই, একটা কুড়ি ঝরেছে আজকে মনে হচ্ছে। এটাকে নিয়ে আমি একটু চিন্তায় আছি, এটার ফুল খুব একটা আমি পাচ্ছি না এখনো পর্যন্ত, তো চেষ্টা চালিয়ে যাচ্ছি, দেখা যাক কী হয়। নীলকণ্ঠ বেশ সুন্দর হয়েছে, নীলকণ্ঠ বলে দেখো তো, দুটো গাছ আছে এই একটা টবের মধ্যে, সো একসাথেই দেখো সাদা আর নীলটা একসাথেই হয়েছে। এই দেখো, এই হলো আমার রুয়েলিয়া। রুয়েলিয়া আমার দুটো কালার আছে, তিনটে কালার সরি, এটা সাদা, এটা বেগুনি কালারটা, আর এটা পিঙ্ক। পিঙ্কটা আজকে ফোটেনি, প্রচুর কুড়ি আছে বাট ফোটেনি আছে। আর এখানে হলো আমার কিছু জবার কালেকশন, এটা পুনে ভ্যারাইটির জবাগুলো, একটু দূর থেকে দেখাই। এই রোটায় আছে পুরো পুনে ভ্যারাইটির জবাগুলো, আর ওদিকে হলো আমার দেশি জবাগুলো। তো পুনে ভ্যারাইটির জবা অনেক কুড়ি এসছে, যে কটা ফুটেছে আমি একটু দেখিয়ে দিই আজকে। এটা একটু পরে ফুটবে হলুদটা, এটা একটা সুন্দর কালার, এটা বোধ হয় দুটো ফুটেছে আসবে, এটা আর একটা, আর অজস্র কুড়ি আছে প্রতিটা ডালেই, প্রত্যেক কটা গাছে দেখতেই পাচ্ছেন। এটারও একটা ফুটেছে, এই কালারটা বেশ মিষ্টি অরেঞ্জের মধ্যে। আর এই পিঙ্ক জবাটা দেশি, এটা অবশ্যই করুন, এটারও প্রচুর ফুল দেয় দেখুন। সাত আটটা ফুল আজকেই দেখতে পাচ্ছি, প্লাস অজস্র কুড়ি। এই দেখুন, আর এই হলো দেশি জবা ডবল, এই ঘন্টার মতো। এখানে নীল জবাও আছে আমার, নীল জবা একটা ফুটেছে দেখছি, না দু তিনটে ফুটেছে, ওদিকেও আছে। এরপরে হলো চন্দন জবা, তো 25-26টা ভ্যারাইটি জবা আমার কাছে আছে। ওদিকে দেখুন পঞ্চমুখী জবা ফোটেনি আজকে, কুড়িটা দেখা যাচ্ছে অনেকগুলো। ওই হলো আমার নাকচাপা, বেশ সুন্দর গ্রোথ, প্রচুর ফুল দিচ্ছে নাকচাপা। নাকচাপাও এমন একটা গাছ আপনারা লাগাতে পারেন, আপনাকে নিরাশ করবে না, সবসময় ফুল দিয়ে যাবে। এটা আমার এক দিদি গিফট করেছিল, রাধাচূড়া, বেশ সুন্দর ফুল দিচ্ছে, এটা 1.5 বছর বয়স গাছটি। আর এদিকে হলো আমার পিঙ্ক জবা, এটা আমার বাগানে সবচেয়ে ফেভারিট জবা আমার, কারণ এ প্রচুর ফুল দেয়, প্রচুর। এ দেশি জবা দিয়ে স্টার্ট করুন যারা প্রথম স্টার্ট করছেন, কারণ দেশি জিনিসগুলো বেশ ভালো ফলন দেয়, তো আপনাদের বেশ আগ্রহ জাগাবে আরও ফুল গাছ করা। তো যারা প্রথমবার জবা করতে চাইছেন, এই দেশি সাদা আর এই পিঙ্কটা করুন, সবসময় দেখুন ফুল আছে, গরমকালে প্রচুর ফুল দেবে। আর কতগুলো কুড়ি দেখুন, প্রত্যেক কটা ডালে ভর্তি কুড়ি। আর এখানে কিছু ঠাকুরের পুজোর যে লাল জবা হয় সেগুলো আছে ফুটে। এটা হলো আমার লক্ষ্মী জবাটা, লক্ষ্মী জবাটা একটু প্রবলেম হয়েছিল,
কিন্তু এখন পাতাগুলো ফ্রেশ বেরাচ্ছে, মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব ছিল কয়েকদিন আগে, তো এখন ঠিক আছে। বৃষ্টির জল পেয়েও বেশ প্রত্যেকটা গাছই একটু সতেজ হয়েছে। আর এই হলো আমার অ্যালামুন্ডা, অ্যালামুন্ডাটা একটু পিছনের দিকে ঝুলিয়ে দিয়েছি বাইরের দিকে, তো বাইরের থেকে বেশি ফুল দেখা যায়। এরকম আর ওখানে একটা বড় অরেঞ্জ পিঙ্ক জবা আছে আমার, বাইরের দিকে দেখুন ফুটে আছে। এটা এই দিকটা ফোটেনি বলে দেখাতে পাচ্ছি না, এটাও বেশ বড় সাইজের হয়। আর এইদিকে আমার এই সেকশনটা দেখুন, বেল, জুঁই, অ্যাঞ্জেল, মাধবীলতা সব আছে, আর অপূর্ব লাগছে। আর এই জায়গাটা গন্ধটাও অপূর্ব, সব সাদা ফুল গাছগুলো এদিকে রেখেছি আর অজস্র ফুল ফুটে আছে দেখুন। মাধবীলতা ফোটা শুরু করেছে, আমি একটু ডাল ছেড়ে দিয়েছিলাম, প্রেস হার্ড প্রুন করেছিলাম বলে একটু পরের দিকে ফোটা শুরু হয়েছে, কিন্তু এখন আস্তে আস্তে সব ফুটছে। এই গাছটার নাম জানি না, বাট এক দাদা গিফট করেছে আমার ওয়াইফকে ওর কলেজে। এটারও বেশ সুন্দর সুন্দর ফুল হয়, ফুলটা দেখতে খুব সুন্দর, একটু ছিটে ছিটে টেক্সচারও আছে, একটা জুঁই ফুলের মতোই দেখতে। আর এখানে আমার ডবল টগর আছে, আজ ফোটেনি কিন্তু কুড়ি আছে প্রচুর। আর এখানে প্যান্টাসের কিছু ভ্যারাইটি আছে, কিছু কালার দু তিনটে। ও ওইদিকে একটা 9 o'clock আপনাদের দেখানো হয়নি, পার্সেলেন যেটাকে বলে আর কি। এখানে একটা টিপু চয়না বা বেগম বাহার আছে, এবার রঙ্গনগুলো দেখাই। রঙ্গনে এই একটা কালার, এই রঙ্গনটা পিঙ্ক কালারে কিন্তু এখনো ফোটেনি, এটারও হার্ড প্রুন করেছিলাম তো একটু দেরি করে হচ্ছে। আর এই দুটো মিনিয়েচার রঙ্গনটা দেখুন অজস্র কুড়ি, এটাও একটা গাছ যেটা আপনারা অবশ্যই করবেন বর্ষাকালে, মানে ভোরে ভোরে কুড়ি ফুল আসবে দেখুন। প্রত্যেক কটা ডালে কুড়ি, আর যখনই এই যে ফুলগুলো হয়ে পড়ে যাবে এই জায়গাটা কেটে দেবেন, তাহলে নতুন ব্রাঞ্চ বেরোবে আরও ফুল হবে। এ দেখুন সাদাও আছে, এটা অসম্ভব সুন্দর লাগছে। এখানে কিছু বোগনবেলিয়া আছে, এটা ভ্যারিগেটেডটা, এটা একটা অরেঞ্জ। তার আগে উপরে 9 o'clockগুলো একটু দেখাই, প্রচুর ফুল ফুটে আছে, বৃষ্টির জন্য একটু অসুবিধা হচ্ছে এদের, তাও বেশ ভালো ফুল ফুটেছে। এটা একটা ব্লু ডেজ আছে, এখনও ফোটেনি কিন্তু এটাও বেশ একটা ভালো গাছ। এবার একটু এদিকটা ফোকাস করি, এদিকে আমার দুটো টিকোমা গাছ আছে, এটাও একটা বেশ ভালো হার্ডি গাছ, যারা প্রথম করছেন গাছপালা তারা এই টিকোমা আনতে পারে।
खूब सुंदर सब समय फुल दे ये देखो टिकोमार आर एकटा कलर एखाने किछु बनसाई टाइपे टबे आछे এটা হলো মিনিয়েচার কামিনী যেটা এটা পাইন আর এই হলো আমাদের বেবি সানরোজ বেশ সুন্দর ঝাঁকড়া হয়েছে সুন্দর গ্রোথ নিয়েছে বেবি সানরোজটা আর এই হলো আমার কিছু অ্যাডেনিয়াম অ্যাডেনিয়ামটা দেখতে দেখাই এটা তো এই গাছটা প্রচুর ফুল দিচ্ছে এটা ওই বেনুনি অ্যাডেনিয়াম এটা মুচিসা থেকে কিনে এনেছিলাম লাস্ট ইয়ার এক বছরের মধ্যে বেশ সুন্দর গ্রোথ নিয়েছে এগুলো সব এক বছরের গাছ এই তিনটেই এটা একটা ফাইকাসের বনসাই আর এখানে আছে আমার জেড জেডটা একটা ফ্ল্যাট টপে লাগিয়েছি নয়নতারা আছে সুন্দর দেখুন এই গাছগুলোকে পাতা দেয় না কিন্তু দেখুন কত সুন্দর লাগছে একসাথে লাগিয়ে দিলে ওদিক দিয়ে গিয়ে দেখাচ্ছি কিন্তু প্রচুর ফুল যেহেতু এটা ইজিলি হয় তাই কেউ পাতা দেয় না কিন্তু এরকম যদি পরপর লাগিয়ে রাখা যায় বেশ সুন্দর লাগে বাগানে আর এই হলো আমার একটা কাঠচাপা পিঙ্ক কাঠচাপা যেটা প্রত্যেকটা ডালে মোটামুটি ফুল আছে বৃষ্টির জন্য ফুলগুলো একটু নষ্ট হয়ে যাচ্ছে তাও বেশ এরকম নতুন কুড়ি এসছে বেশ সুন্দর দেখুন কিছু কিছু পাতা ফাঙ্গাসও লাগে বৃষ্টির জন্য তো এটা নিয়মিত ফাঙ্গিসাইড এখন আমাদের 15 দিন পরপর স্প্রে করতে হবে কারণ এটা একটু ফাঙ্গাসের প্রবলেম থাকে দেখুন ছোপ ছোপ পাতাগুলো আমাদের ছোপ ছোপ ফাঙ্গাস টাইপের লাগে তো কাঠচাপার শেপটা একটু দেখাই বেশ সুন্দর মানে গাছটা ফুলও যদি না হয় কিন্তু এই শেপটা দেখেই আমার বেশ ভালো লাগে এত সুন্দর ঝাঁকড়া হয়ে উঠেছে এটা আমি কেটে দিয়েছিলাম তো বেশ সুন্দর শেপ নিয়েছে তো এবার এদিক দিয়ে একটু দেখাই কিছু সূর্যমুখী লাগিয়েছিলাম মিনিয়েচারটা বেশ ভালো ফুল দিচ্ছে আর যেটা বলছিলাম দেখো নয়নতারা চারিদিকে ফুল মানে এগুলো পাশাপাশি লাগিয়ে দিলে দেখুন আমি ছোট ছোট ওই রঙের কৌটো লাগিয়েছি একসাথে বেশ ভালো লাগে আর এগুলো যেহেতু দেশি এটা এগুলো বৃষ্টিতে কোনো প্রবলেম নেই হাইব্রিড নয়নতারাতে বৃষ্টিতে প্রবলেম হয় ফাঙ্গাস লেগে মারা যায় কিন্তু দেশি প্রচণ্ড হার্ডি আর একটা থেকে আর একটা অনায়াসে হয়ে যায় তো আপনার কোনো চিন্তা নেই একবার বাগানে আনলে পরপর হতেই থাকবে চারার অভাব হবে না তো পরপরের জন্য আমি লাগিয়ে দিয়েছি এই সূর্যমুখী বড়টাও এনেছিলাম তো একটা ফুটেছে আর এই হলো মিলি অবশ্যই এই গাছটা আনবেন আর এই মিনিয়েচার ভ্যারাইটিটাই পারলে আনবেন মিনিয়েচার ভ্যারাইটিটা বেশি ফুল হয় দেখুন প্রতিটা ব্রাঞ্চে ফুল অসাধারণ লাগে সবসময় এটা ফুল দেখতে পাবেন আর কোনো রিকোয়ারমেন্ট নেই কোনো ঝামেলা নেই
নিয়মিত যে খাবার দিতে হবে সেও না, জলও এক দুদিন স্কিপ হয়ে গেলে কোনো অসুবিধা নেই। প্রচণ্ড হার্ডি ভ্যারাইটির গাছ, অবশ্যই করতে পারেন। আর যারা প্রথমবার করছেন তো এইসব গাছগুলো দিয়ে যেগুলো বললাম, জবার মধ্যে পিঙ্ক আর সাদাটা বেশি, এই মিলি, এগুলো দিয়ে স্টার্ট করুন। ওলিয়েন্ডার বা করবী ফোটা শুরু করেছে, প্রায় গরম বর্ষা ধরে ফুলটা হবে, দেখুন প্রতিটা ব্রাঞ্চে কুড়ি এসছে। আমার কাছে দুটো ভ্যারাইটি আছে, এটা আর এই লালটা। এটা ডবল লাল, এটা শিউলি গাছ, তো প্রুন করে দিয়েছিলাম দুর্গা পুজোর সময়, ফুল যাতে ভালো হয় প্রতিটা ব্রাঞ্চে তার জন্য প্রুন করে দিয়েছি। এটা বারো মাসই না, তো একবারই ফুল দেয় বছরে। আর পার্সেলিংয়ে আরও কিছু হ্যাঙ্গিং আছে, এটা জুই একটা, এটা প্রাইড অফ ইন্ডিয়া, ফুলগুলো সদ্য হয়ে পড়েছে আর ফুল আসছে। এই গাছটা আমাকে বলেছিল হলুদ গন্ধরাজ, কিন্তু এটা ঠিক গন্ধরাজ হয়তো না, কিন্তু এটা ফুলগুলো অসাধারণ। এই মুহূর্তে ফুল নেই, শীতকালে মানে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে হয়েছিল, প্রচুর ফুল দিয়েছে। আর হলুদের মধ্যে একটু ছিটে ছিটে ভাব আছে, তো আমার কাছে যদি ফটো থাকে তো আমি দেখানোর চেষ্টা করব, তো এটা আপনাদের পরে দেখাবো। আর এটা আমার একটা ফেভারিট ক্রোটন, ব্যাঙ্গালোর ক্রোটন, দেখুন কি সুন্দর গ্রোথ নিয়েছে। এটা 10 ইঞ্চি পটে আছে, এটা 3.5 বছরের গাছ, এটা প্রথম দিকে রানা আমার বাগানে, অসম্ভব সুন্দর শেপ নিয়েছে এটা, এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট গাছ, বেশ ঝাঁকড়াও হয়েছে। আর এদিক দিয়ে দেখুন হ্যাঙ্গিংগুলো কেমন লাগছে, এই হলো স্পাইডার লিলি, এটাও কন্টিনিউয়াস ফুল দিয়ে যায়, একটার পর একটা স্টিক বেরাতে থাকে, বেশ সুন্দর দেখতে। পিস লিলি, এটা তরুলতা আছে লালটা, এখন বীজ হয়েছে, ফুলগুলো সব শুকিয়ে গেছে এই মুহূর্তে। আর এখানে আমার ম্যান্ডাভিলাটা আছে, ম্যান্ডাভিলাটা বেশ ভালো, সাদাটা, সাদাটা একটু কম দামও, সাদাটা দিয়ে শুরু করতে পারেন, তাই দেখুন কুড়ি আছে। আর এখানে জারবেরা আছে, জারবেরা একটা আছে, তো কুড়ি এসছে। আর ক্যালাঞ্চোগুলো এখানে রাখা আছে একটু ছায়া জায়গায় শীতকালের জন্য, এটা পঞ্চেটিয়া শীতকালের। তো এই হলো আমার ছোট্ট ওভারঅল বাগান, আশা করি আপনাদের ভালো লেগেছে। তা চলুন আর একবার একটা পুরো ভিউ দেখিয়ে দিই কিরম লাগছে দূর থেকে। তা আজ এই পর্যন্তই রইল, আসছি নতুন ভিডিও নিয়ে।